আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। রাজ্যের দিকে চলছে দল বদলের ফেরি, কখনো বিরোধী থেকে শাসক, আবার কখনো শাসক থেকে বিরোধীর দিকে দল ছুট গণদেবতারা। এদিকে পাহাড়কে একতরফা করে নিয়েছেন তীব্রামতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মাণিক্য। পাহাড় তো আছেই, এখন সমতলে তীব্রামতার সংগঠনকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছে নেতৃত্বরা। উপজাতিরা ছাড়াও বাঙালি, হিন্দু, মুসলিম, মণিপুরি, চা শ্রমিকরা দলে দলে যোগদান করছেন তীব্রামতা দলে। রবিবার বিকেলে উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লকের অধীন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বালিছড়া জিপিতে স্থানীয় নেতৃত্ব সয়াবালি লস্করের নেতৃত্বে সিপিআইএম এবং বিজেপি ছেড়ে 300 পরিবারের 500 ভোটার মহারাজা প্রদ্যুৎ কিশোরের আদর্শে অনুপ্রাণিত হয়ে তীব্রামতা দলে যোগদান করে। এদিন বালিছড়া জিপির লিলিকা হালামের বাড়িতে অনুষ্ঠিত হয় এই যোগদান সভা। উপস্থিত ছিলেন সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জংচুং হালাম, স্থানীয় নেতৃত্ব পারা হালাম, মনোজ সিনহা, কল্পনা সিনহা, সয়াবালি লস্কর সহ অন্যান্যরা। বাগবাসা বিধানসভা কেন্দ্রে সয়াবালি লস্করের নেতৃত্বে সংগঠন মজবুত হতে যাচ্ছে এটার বলার অপেক্ষা রাখে না। তিনি সকল অংশের মানুষকে তীব্রামতা দলে সামিল হওয়ার আহ্বান জানান। 2023 সালের 15 তারিখ শুভ সংক্রান্তি ত্রিপুরা রাজ্যের সকল সাধারণ জনগণ এবং পিছিয়ে পড়া যত জনগোষ্ঠী আছে সকলকে আমরা মহারাজের নীতি এবং মহারাজের দলের সাপোর্টে আসার জন্য আমরা আহ্বান করছি সকলকে। আজকে আমরা যে সাহারা পেয়েছি এখানে সমর্থনী সভা প্রায় 500 লোক হয়েছে, এখানে উপস্থিত আছেন আমাদের টিসিএফের ত্রিপুরা রাজ্যের সদস্য মাননীয় আফতাব আলী দা, এখানে উপস্থিত আছেন আমার দাদা জয়চুং দা, ওনার নেতৃত্বে আজকে আমরা এত লোক জমায়েত হতে পারছি। ওখানে সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট নীলিকার হালাম ওনার বাড়িতে, ওনার নেতৃত্বে আমরা অনেক সাহায্য পেয়ে আমরা 500 লোক আজকে সমর্থনী সভা করতে পেরেছি। এটাকে মহারাজকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে আমাদেরকে আপনার পাশে রাখার জন্য। আর এই বাগবাসা কন্ডিশনের মধ্যে আমরা যে আগামী দিন বৃহত্তরভাবে আমরা একটি সভা করতে পারি, আমাদেরকে সবাই সহযোগিতা এবং আন্তরিকতা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সবাইকে নমস্কার। ত্রিপুরা মাতা লং লিভ, মহারাজ লং লিভ, বুবরা লং লিভ। তীব্রামধার তো আজ আমরা অত্যন্ত খুশির দিন, এই বাগবাসা বিধানসভা যে 55-এর, তো আমি সবাইকে অনুরোধ রাখবো আগামী দিয়ে আমাদের যে মেইন আন্দোলন, আমাদের যে মেইন তীব্রামধার যে পলিটিক্যাল যে আইডিওলজি, এটা হলে পারমানেন্ট অ্যাচিভমেন্ট, আমাদের যে ন্যায় বিচার পাওয়া, জাস্টিস এবং ফ্রিডম, এই নিয়ে মহারাজ আমাদের সুপ্রিমো মহারাজা পদ্ধ মাণিক্য দেব বর্মনজির নেতৃত্বে আমাদের সুপ্রিমো, উনি ত্রিপুরা রাজ্যের মধ্যে সব সর্বদাই জাতি যে পশ্চাৎপদ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তাদের অধিকারকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের এই সংগ্রাম। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।